পাক চয় বা বক চয়। এটি বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিনে ভরপুর একটি লিফি গ্রিন ভেজিটেবল। এই পাক চয় বা বক চয় অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় হার্ট, লিভার, বোন অর্থাৎ হাড় এবং থাইরয়েডের জন্য দারুণ উপকার করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এরকম বীজ থেকে চারা করা এবং সেই গাছ বড় করে গাছের পাক চয় সংগ্রহ করা সমস্তটাই বিশদে দেখাতে চলেছি। সুতরাং স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখবেন। এগুলি বক চয়ের বীজ, অনলাইনে কেনা, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরকম ফ্ল্যাট পাত্র বীজ থেকে চারা করার জন্য একদম বেস্ট। এই পাত্রে সমান অনুপাতে মাটি, কোকোপিট এবং কম্পোস্ট মিশিয়ে এই পটিং মিক্সচার তৈরি করা হয়েছে। প্রথমে টবের মাটি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এবারে বীজগুলি ছড়িয়ে দিন। আবার ওই একই মাটি দিয়ে বীজগুলিকে ঢাকা দিতে হবে। এবারে অল্প করে জল দিয়ে পাত্রটিকে ডাইরেক্ট রোদে রাখুন। সারা দিনে অন্তত 4-5 ঘন্টা রোদ এদের খুব তাড়াতাড়ি বীজ থেকে চারা বেরোতে সাহায্য করবে। প্রতিদিন অল্প অল্প করে জল স্প্রে করে দেবেন। এই পাত্রের মাটি যেন কখনোই পুরোপুরি শুকিয়ে না যায় এটা খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর চারা বেরোচ্ছে। দেখুন চারাগুলি কত সুন্দর বাড়ছে। এখন চারাগুলি বড় পাত্রে বসানোর উপযোগী হয়েছে। সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে। এবারে 2-3 ইঞ্চি গ্যাপে গ্যাপে চারাগুলিকে বসিয়ে দিন। এরকম 6 ইঞ্চি বা তার বেশি ডিপ যে কোনো ব্যাগ, বস্তা, টব, গ্রো ব্যাগে এই গাছ স্বচ্ছন্দে করা যায়। টবের মাটি সেই বীজ তৈরির মতো একই, অর্থাৎ 1 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট এবং 1 ভাগ কম্পোস্ট সার। এই পাত্রে যেহেতু আগেই জল দেওয়া আছে সুতরাং এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই। সারাদিন 4-6 ঘন্টা রোদ কিন্তু এদের জন্য ভীষণ প্রয়োজন। দেখুন বন্ধুরা, কি দারুণ বক চয় বা পাক চয় হয়েছে। সম্পূর্ণ ফ্রেশ, অর্গানিক এবং সার ছাড়া, নিজের বাড়ির টাটকা সবজি। আপনি চাইলে এখন সম্পূর্ণ গাছ তুলে নিতে পারেন। এরকম ভাবে পাতা কেটেও নিতে পারেন, তাহলে আবার নতুন পাতা বেরোবে।
এই বক চয় মাটি ছাড়াও করা যায়। কিভাবে, আসবে আমাদের পরবর্তী এপিসোড, বক চয় সিজন 2। ততদিনের জন্য গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।